প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন আর একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আমরা অনেকেই চুলে বিভিন্ন ধরনের কালার করে থাকি, রং দিয়ে থাকি, কিন্তু এই কালার বা রং আমাদের শরীরে কত ধরনের সমস্যা হতে পারে তা আমরা হয়তো বা অনেকে জানি না। এই রঙের কারণে আমাদের চোখের সমস্যা, ফুসফুসের সমস্যা, অ্যালার্জি সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত রয়েছে এই রঙের মাধ্যমে। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই রং ব্যবহার করলে বা চুলে রং লাগালে আমাদের কী কী সমস্যা হতে পারে। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এক, চুলে রঙের ক্যান্সারের ঝুঁকি সম্পর্ক রয়েছে অনেক বেশি। চুলের রঙে থাকে এমন কিছু ক্ষতিকারক রাসায়নিক উপাদান যা চুলের মাধ্যমে ত্বকের ভেতর প্রবেশ করে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সার হতে পারে। দুই, ত্বক তৈরি হয় কোরাডিনাইজড প্রোটিন দিয়ে। এই প্রোটিনের সঙ্গে চুলের রং মিশালে ত্বকের রং নষ্ট হয়ে যায়, তাই কেশ বিশেষজ্ঞরা চুলের রং ব্যবহারের সময় হাত পায়ে মোজা লাগিয়ে থাকেন। তিন, চুলের রঙে থাকে প্যারানাইডেলজিডিয়াম নামক রাসায়নিক উপাদান যা অ্যালার্জি হওয়ার ঝুঁকি বাড়ায় অনেক বেশি। ত্বকের বিভিন্ন স্থানে রং পরিবর্তন করে ফুসকুড়ি উঠে এবং তীব্র চুলকানি ইত্যাদি বিভিন্ন ধরনের রং রোগ হয়ে থাকে। চার, চুলের রঙে থাকা আরেকটি রাসায়নিক উপাদান হল পারসালফেটস, যা হাঁপানির রোগ, যাদের হাঁপানির রোগ নেই তাদেরও শ্বাসকষ্টের জনিত সমস্যা হতে পারে। এছাড়া চুলের রঙে থাকা ক্ষতিকারক উপাদান নিয়মিত নিঃশ্বাসের সঙ্গে প্রবেশ করলে শ্বাসতন্ত্রের মারাত্মক সমস্যা ও শ্বাসকষ্ট দেখা দেয়। পাঁচ, চুলের রং চোখে গেলে হতে পারে প্রদাহ, চোখ লাল হওয়া, পানি জড়া ও চোখ ওঠা পর্যন্ত হতে পারে। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।